বর্ষার মরশুমে ছড়ার জলে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল প্রিয়তোষ দেবনাথ নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উদয়পুর টিপানিয়া পালপাড়া এলাকায়। স্থানীয় লোকজন মারফত খবর পেয়ে সাথে সাথেই দমকল বাহিনী কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মাছ ধরতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা টেপানিয়া ভোতার মার টিলা এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রিয়তোষ দেবনাথ, তার বাড়ি টেপানিয়া পালপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল ১০টায় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জমির পাশে ছড়াতে মাছ ধরতে যান তিনি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাবার পর বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। সেখানে গিয়ে দেখতে পাওয়া যায় প্রিয়তোষ নামে সেই ব্যক্তির দেহ ছড়ার জলে ভেসে রয়েছে। কতক্ষণ আগে পাবলিক মারফতে টেলিফোন দিয়েছে আমাদের কন্ট্রোল রুমে যে একটা লোক জলে পড়ছে ব্যাপার নিয়ে। আমরা যথারীতি দলবল নিয়ে গেছি, দেখা দেখি যে একটা জল আর মাঝখানে ড্রেনের মধ্যে মানে চিন্তা করতে গেছে কি আশেপাশে কিছু জানি না। ড্রেনে পড়ে এখান থেকে আমরা নাম জানা গেছি। হ্যাঁ নাম জানা গেছি। হ্যাঁ প্রিয়তোষ দেবনাথ। সঙ্গে সঙ্গে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয় স্থানীয় লোকজনেরা। খবর পেয়ে সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটিকে ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানান চিকিৎসক। প্রিয়তোষ দেবনাথের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে টেপানিয়া এলাকায়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।